আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। গ্রামীণ রান্নার আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল ইয়েট ডেলিশিয়াস, সেটা হচ্ছে শিম আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। গ্রামে এই রান্নাটি খুবই কমন কিন্তু খুবই মজাদার, আমার খেয়ে তো অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের পুরো রান্নার প্রস্তুত প্রণালী থেকে শুরু করে লাস্টের টেস্ট অবধি সব কিছুই ভালো লাগবে। শিম আলু দিয়ে পুঁটি মাছের ঝোল তৈরি করার জন্য একদম বাগান থেকে পেরে আনা যে মাচায় যে থাকে যে শিমগুলো, সেই শিমগুলো এখানে ইউজ করা হয়। শুধুমাত্র শিমের সিজনে একদম শুরুর দিকে এই তরকারিগুলো রান্না করা হয় বলে সব কিছু খুবই ফ্রেশ থাকে এবং স্বাদটাও খুবই ভালো আসে। শহরে আমরা যারা থাকি বেশিরভাগ সবজি কিন্তু পানি দেওয়া থাকে এবং প্রিজারভেটিভ দিয়ে ভরা। এখন গ্রাম থেকে যারা আসেন তারা ভাবতে পারেন যে না, এটা তো গ্রাম থেকে আসলে সবজিগুলো আসছে, কিন্তু সবজিগুলো আসতে আসতে যে এর ক্ষতি হয় বা এখানে আসার পরে যে পরিমাণ পানি এবং কেমিক্যাল ওরা মিক্স করে, এরপরে কিন্তু আসলে সেই স্বাদটা আর থাকে না। তারপরে আমরা তো কিনে এনে ফ্রিজ আপ তো করি। দেখুন এই যে শিমগুলো যে কাটছে কত সহজে, দুপাশে যে শক্ত বাকুল সেগুলো উঠে যাচ্ছে, আর আমরা শহরে কাটতে গেলে এটা উঠতেই চায় না। এরকম আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে এভাবে কেটে নেওয়া হয়েছে, তারপরে আলু এবং শিম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আলু এবং শিম প্রথমে একটা কড়াইতে, প্রথমে যে দেখিয়েছিলাম রসুন কুচি ভেজে নেওয়া হচ্ছে, সেটার ভেতরে আলু শিম দিয়ে সামান্য একটু হলুদ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে একদম হাই হিটে এটিকে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। কোনো ধরনের পানি এক্ষেত্রে ইউজ করা হয়নি, সবজি থেকে যে নিজস্ব পানি আছে সেটা দিয়ে মোটামুটি এটা ফ্রাই হয়ে যাবে। মাঝে মাঝে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উল্টে পাল্টে নাড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এই ফাঁকে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ। এতক্ষণ হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন আমরা যারা রান্না করি তারা কিন্তু শুরুতেই শহরে কী করে তেল দিই, পেঁয়াজ বা রসুন দিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু প্রথমে তেলও দেওয়া হয়নি, পেঁয়াজও দেওয়া হয়নি, দিয়ে দেওয়া হয়েছে রসুন, তারপরে সবজি, হলুদ মরিচ, এরপরে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। ওই ক্ষেত্রে আপনি একটি বা দুটি পেঁয়াজ ইউজ করতে পারেন, এটা আপনার সবজির উপরে নির্ভর করছে আপনি কতটুকু সবজি ব্যবহার করেছেন। এখানে দিয়ে দেওয়া হচ্ছে আরও কিছুটা হলুদ, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো, এবং লাল মরিচের গুঁড়ো তো আছেই, আপনার স্বাদ বুঝে লাল মরিচের গুঁড়ো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কিংবা ওনার মতো কৌটা ধরে ঢেলে দিতে পারেন যদি আপনি অনেক স্পাইস লাভার হয়ে থাকেন। এরপরে আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নেওয়া হচ্ছে হাফ চা চামচ করে। এখানে দেখুন পুঁটি মাছগুলোকে কিন্তু হলুদ এবং যে লবণ আছে সেটা দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে পাশে রেখে দেওয়া হয়েছে। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে বারবার খুন্তি দিয়ে নাড়া দিতে হবে, যেন খেয়াল রাখতে হবে নিচে ধরে না যায়। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য কিছু জিরার গুঁড়া, কোয়ার্টার টিস্পুন বা এক চা চামচে চার ভাগের এক ভাগ। দেখুন এটা কিন্তু মোটামুটি ভাজির পর্যায়ে চলে গেছে, আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু এটাকে খালি রুটি বা পরোটা দিয়েও খেয়ে ফেলতে পারেন, কিন্তু যেহেতু এটা হবে পুঁটি মাছের ঝোল তাই এখন তো আর ভাজি পরোটা দিয়ে খাওয়া যাবে না। এখন কেটে নেওয়া হচ্ছে কিছু কাঁচামরিচ, এটাও প্রেফারড আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন।
এখানে 8-10টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে নেওয়া হচ্ছে। যখন খুব সুন্দর মতো সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা পুঁটি মাছগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু একটু ঝোলঝোল থাকবে বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু সবজিটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে আর মাছটাও কিন্তু ভাজা। এক্ষেত্রে সামান্য কিছু পানি দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে সবজি এবং মাছ পুঁটি মাছগুলো খুব সুন্দরভাবে একটি অন্যটির সাথে কম্বাইন্ড হয়ে যায়। এ পর্যায় থেকে আপনারা তেমন কিছুই করতে হবে না, শুধু হালকা পাতলা নেড়ে দিলেই হবে এবং জাল জ্বালিয়ে অপেক্ষা করতে হবে। দেখুন ঝোল যেটা হয়েছে সেটা অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে এর ভেতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আর তেমন কোনো জাল দিতে হবে না, হালকা মিডিয়াম একদম লো হিটে রেখে এটিকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। এবং এ পর্যায়ে আপনি চেখে দেখতে পারেন যে আপনার পছন্দ মতো লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। যদি মনে হয় যে এক্ষেত্রে আপনার লবণ কম বেশি হয়েছে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যদি বেশি হয়ে থাকে লবণ তবে আরও কিছুটা স্ম্যাশড পটেটো বা আলু সিদ্ধ করে এর সাথে মিশিয়ে দিতে পারেন, আর যদি কম হয়ে থাকে তাহলে বুবুর মতো আরও কিছুটা লবণ দিয়ে দিতে পারেন। রান্না শেষ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেওয়া হলো, তৈরি হয়ে গেল খুবই মজাদার ইয়েট হেলদি সিম আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। আশা করি গ্রামীণ রান্না আমার আজকের পর্ব আপনারা এনজয় করেছেন। যদি আমার রান্নার পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল, আল্লাহ হাফেজ।